সেলসম্যান শৌচা সিং। ওগো শুনছো, কোথায় গেলে? আরে শৌচালয় যাচ্ছি, একটু পরেই ফিরে আসছি। আহ, আবার সেই ছন্দে কথা বলা! এটা বাস নয়, তোমার বাড়ি। এখানে তুমি সেলসম্যান শৌচা সিং নও, আমার স্বামী। আহা গিন্নি, এটাই আমার স্টাইল। রাগ করছো কেন? করো স্মাইল। ওসব রাখো দেখি। পাশের বাড়ির ওরা জিজ্ঞেস করছিল, সবসময় তুমি শৌচালয়ে যাও, কখনো খোলা মাঠে যাও না কেন? খোলা মাঠে? সে কথা ভাবাও সম্ভব নয়, পরিচ্ছন্নতা আমাদের কর্তব্য। ওদের বাড়িতে কেবল বুড়ি কাকিমাই শৌচালয়ে যায়, বাজ বাকি সবাই নিহাত দয়ে পড়লে, নয়তো খোলা মাঠে। সে কি, কেন? ওরা তো বলছিল শৌচালয়ের গর্তটা খুবই ছোট, সবাই যদি যায় তাহলে তাড়াতাড়ি ভরে যাবে। আরে গর্ত নয়, ওদের মগজটাই ছোট। আমাদের শৌচালয় সবচেয়ে ভালো, দুটো গর্ত লাগানো অনেক বছর ধরেও ভর্তি হবে না যেন। তা কি করে হয়? সোজা সাপটা ব্যাপার, প্রথমে একটা গর্ত ভরবে, অন্যটা তারপরে, তদ্দিনে প্রথম গর্তের শৌচ বদলে যাবে সারে। কিন্তু এতগুলো মানুষ ওদের সংসারে, কমপক্ষে দুবার তো যাবেই না? আরে ওদের বলো রোজ যেতে, চার চার বার যেতে, তবু গর্ত পারবে না ভরতে। সত্যি? আর হ্যাঁ, পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে কথা বলতে বলো, সে শৌচালয় তৈরি করার সঠিক কৌশল বলে দেবে। বেশ 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 নয়, যাও পড়শিকে গিয়ে বোঝাও, একবার তুমিও সেলসম্যান শৌচা সিং হয়ে দেখাও। দুটো গর্ত লাগানো, শৌচালয় তৈরি করাও, অনেক বছর অবধি গর্ত ভরে যাবার ভয় ভুলে যাও। দেখলে তো, এবার আমিও হয়ে গেছি সেলসম্যান শৌচা সিং। সেলসম্যান শৌচা সিং। পানীয় জল ও পরিচ্ছন্নতা মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।